হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। এখন আমি জঙ্গলে মিতিন মাসি ট্রেলার রিয়াকশন করতে চলে এসেছি, যেটা আজ বিকেলবেলায় ড্রপ করে গেছে ক্যামেলিয়া ফিল্মসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে অরিন্দম শীল। এখানে কাস্টিংয়ে আছে কোয়েল মল্লিক, শুভ্রজিৎ মিত্র, স্যামিউল আলম সহ আরও অনেকে। তো কেমন লাগলো ট্রেলারটা, এই সব কিছু সম্পর্কে তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো ট্রেলারটা 2 মিনিট 14 সেকেন্ডের মতো বানিয়েছে, এবং ট্রেলারটা কিন্তু এক কথায় বলা যায় ট্রেলারটা কিন্তু খারাপ লাগেনি। নিজের জায়গা দিয়ে ট্রেলারটা কিন্তু যেরকম প্রেজেন্টেশন করার দরকার সেইভাবে প্রেজেন্ট করেছে। এবং সব থেকে যেটা ভালো জিনিস ট্রেলারের মধ্যে আমার লেগেছে, যে ওভার ড্রামাটিক কিছু করার চেষ্টা করেনি অডিয়েন্সের অ্যাটেনশন পুল করার জন্য। ঠিক যেরকমভাবে ফিল্মটার গ্রাফ আছে, ঠিক সেরকমই জিনিসপত্র রাখা হয়েছে ট্রেলারটার মাধ্যমে, যাতে বোঝা যেতে পারে যে এই ফিল্মটার বিষয়বস্তুটা কী এবং এখানে আমরা কী দেখতে চলেছি। তো মিতিন মাসি, যেটা 2019 সালে বেরিয়েছিল অরিন্দম শীলের, সেটার সিকুয়েল হচ্ছে এই পার্টটা। এবং এই চরিত্র মিতিন মাসি হচ্ছে একজন পপুলার লেডি ডিটেকটিভ ক্রিয়েটেড বাই সুচিত্রা ভট্টাচার্য, এবং এনার প্রচুর এরকম গল্প আছে যেগুলো কিন্তু বেশ জনপ্রিয়তা পেয়েছে অডিয়েন্সের কাছে। তো সেরকমই একটা গল্প নিয়ে হচ্ছে এবারের পার্টটা, যেখানে মিতিন মাসি তার পরিবারের সাথে জঙ্গলে ঘুরতে যায়, এবং জঙ্গলে ঘুরতে গিয়ে সে একটা কোচিং টিমের খপ্পরে পড়ে, এবং সেই কোচিং টিমটা এলিফেন্ট টাস্ক মানে এলিফেন্টের দাঁতকে নিয়ে নানারকমভাবে হেরফের করছে, এবং সেটার সাথে সাথে অনেক আরও জানোয়ার আছে যাদেরও কিছু জিনিসপত্র তারা এইভাবে পাচার করছে ইললিগালি। তো এই পাচার করাটাকে সে কীভাবে আটকায়, এবং এর পেছনে আর কারা কারা আছে, এবং কেন তারা এই জিনিসটা করছে, এবং এই পাচার করা আটকাতে গিয়ে মিতিন মাসে তার পরিবার কী খপ্পরে পড়ে, সেটা জানতে গেলে আমাদের এই ফিল্মটা দেখতে হবে, যেটা এইবারের পুজোতে কিন্তু রিলিজ করছে অ্যামংস্ট আদার বিগিস। নাও এই ফিল্মটার যে অডিয়েন্স, সেটা কিন্তু একজন লয়্যাল অডিয়েন্স আছে যারা এই ফিল্মটাকে দেখতে যাবে। তবে এই যারা বিগিস আছে এইবারের পুজোতে, সেই তুলনায় এই ফিল্মটা কতটা স্ক্রিন পাবে এবং কতটা এই ফিল্মটা অ্যাক্সেপ্টেবিলিটি পেয়ে যাবে, সেটা নিয়ে আমার একটু ডাউট আছে। এবং শুধু আমার না, হয়তো অনেক ফিল্ম গোয়ার্সদেরও এই ডাউটটা থাকতে পারে। তো আমার কাছে ট্রেলারটা মন্দ লাগেনি, তবে এই ফিল্মটার জন্য আমার খারাপ লাগছে যে এটা পুজোতে আসছে, অথচ পুজোতে এমন কিছু কিছু ফিল্মস অলরেডি নিজেদের একটা বলে না বাউন্ডারি করে নিয়েছে, যে এই ফিল্মটা কতটা রিমার্ক করতে পারবে সেটা জানি না। তবে অবশ্যই ট্রেলারটা কিন্তু কোনো খারাপ জিনিস নেই। ট্রেলারটার মধ্যে যে ডায়লগসগুলো ইউজ করা হয়েছে, যে আমরা মানুষরা ভীষণ স্বার্থপর, আমরা নিজেদের সুবিধার্থে অনেক জন্তু জানোয়ারদের খোলস নিয়ে বাড়ি ঘর দোর সাজাই, সেই ডায়লগটা কিন্তু বেশ পাওয়ারফুলি কোয়েল মল্লিকের থ্রু দিয়ে এনাক্ট করা হয়েছে। এছাড়া কোয়েল মল্লিকের যে ফাইট সিকোয়েন্স, যেটা এসে গিয়ে ট্রেলারে দেখানো হয়েছে, সেটাও কিন্তু বেশ ভালো লেগেছে। এবং গহনা উপবানা যেই গানটা শুভা মুদগল গেয়েছে পণ্ডিত বিক্রম ঘোষের কম্পোজিশনে, সেটা কিন্তু একটা বেশ ইম্প্যাক্ট ফেলে যখন এই ট্রেলারটা একদম শেষের দিকে যায়। এবং টোটাল যে সিনারিওটা, যে জঙ্গলের পরিবেশগুলোকে এখানে দেখানো হয়েছে, সেটাও কিন্তু বেশ ভালো লেগেছে। তবে এই গল্পটা কিন্তু নতুনত্ব কিছু নেই আমাদের বাংলা ইন্ডাস্ট্রির জন্য, বিকজ এরকম গল্প কিন্তু এর আগে রাজ চক্রবর্তী করে দিয়েছে অ্যাডভেঞ্চার্স অফ জোজোজে, যেখানেও কিন্তু কোচিং রিলেটেডই একটা ইস্যু ঘিরে জঙ্গলে একটা গল্প দেখানো হয়েছিল, সেখানে একটা বাচ্চাকে কেন্দ্র করে গল্পটাকে বোনা হয়েছিল। এছাড়াও আরও এরকম জঙ্গলের কিস্সা আমরা দেখেছি। আমাদের রিসেন্টলি অ্যামাজন প্রাইমেরি একটি হিন্দি কন্টেন্ট ছিল বিদ্যা বালানের, সেই নিয়ে সেখানেও কিন্তু কাইন্ড অফ ওই বাঘকে ঘিরে বিদ্যা বালানের এই অ্যাম্বিয়েন্স দিয়ে গল্পটাকে বোনা হয়েছিল। তো ওভারঅল গল্পটার মধ্যে নতুনত্ব কিছু নেই, তবে কোয়েল মল্লিকের নিজের অভিনয় দ্বারা এবং যেইভাবে অরিন্দম শীল একটা থ্রিলারকে বোনে, সেটাই কিন্তু এই ফিল্মটাকে একটা আলাদা পর্যায়ে নিয়ে যেতে পারে। তো এই ছিল আমার রিয়াকশন ফর দি ট্রেলার অফ জঙ্গলে মিতিন মাসি। তো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন স্টে টিউনড।